তার উপর একটা আক্রমণ হয়েছে, মানে সিবিআই তো আরম্ভ করি আরবিআই রয়েছে, আমি এনফোর্সমেন্ট ডিরেক্টর আমাদের নিয়াই রয়েছে। হ্যাঁ, এটা আমার সৌরজি বিশাল উদাহরণটা দিব। হ্যাঁ, গুজরাটের ঘটনা, সমঝোতা এক্সপ্রেসের ঘটনা যিজন আছে তার ক্লিন চিট দিয়ে দিল একটা ঘটনাগত। ইয়ার উপরেও সংবিধানের উপর এটার পিছনে একটা আক্রমণ হয়েছে, যেন একটা উদাহরণ মানে দিলই কয়লা কয়লা সম্পূর্ণভাবে লাহালাল দিয়ে আছে বিদেশী কোম্পানিবিল, অকল বুলি নয় সি আই এল লাহে লাহে ধ্বংস করে দিব বিচার সি আই এল আমার পাবলিক সেক্টর অনুষ্ঠান সব ধ্বংস করে দিয়েছে। নর্থ ইষ্টর কারণে, উত্তর পূর্বাঞ্চলের কারণে বিশেষ রাজ্যের একটা ক্ষমতা আছে, বিজেপি আহে প্রথমে তো উঠি উদ্ধ করে দিলে। দ্বিতীয়তে আমার নর্থ ইষ্টর ইন্ডাস্ট্রিয়াল পলিসি আছে যে উত্তর পূর্বাঞ্চল ইন্ডাস্ট্রি এটার পিছন ইউটিউবের তৈরি ক্ষেত্রে বিদেশী কোম্পানি ঘটাই দিয়ে বিচারিছে, আর সমস্ত কয়লার আরম্ভ করে আমার ভূমি লোকে আমার ভূমির ক্ষেত্রে রামদেবর দ্বারা ডর ডর ব্যবসায়ী ভূমি দিছে, এইটা করেছে। অথচ 2017 সালে বহুত প্রতিশ্রুতি দিয়েছিল যে বৃহৎ নদী বাঁধ ভাঙি দিম, অমুক করিম, ধে বা নবলাও বিদেশী পঠিয়াব লাগিব। সেইকাৰণে আমি এই সময়ত এজিকে যেভাবে গুছি গেছে, যেধরনের আত্মসমর্পণ করে বিজেপির সব পুনরায় গুছি গেছে, আর যখন নাটক দেখছিল যে আমি রিজাইন করেছি, অর্থাৎ রিজাইন একসেপ্ট হওয়া নাছিল, সেটা নাটক করেছিল, গতি এই শক্তিয়ে স্বার্থ আনিব বলে আমি নাভাবো। ইয়ার উপরেও আমার শিক্ষাখণ্ডর আরম্ভ করে সকলো আছে, আমি প্রতিশ্রুতি দিয়েছিল চাহ বাগিচার শ্রমিকক 351 টাকা মজুরি দিব, বিজেপির মূল কিন্তু এইবিল দিয়া নাই, ফ্রি চাউল অমুক চাউল এইবিল তা কয়ে আছে। আমার আজ পল্লব ভূষণ দাস উঠেছে, তখন লেবার মিনিষ্টার, কিন্তু তখেতে লেবার মিনিষ্টার হয়ে মজুরি ক্ষেত্রে একই জমা দিয়ে, আর আজি বিভিন্নভাবে সবাই জানে কি করে আছে। গতি বিজেপি দিব নিলে কেছে কালি পরিচিত মিটিংতে দিব নিল কে আছে, গতি এনে একটা পরিস্থিতি আমি এটা আমি উলিয়াইছো আপনারা সকলে পাইছে কিন্তু যে পোয়া নাই। এক নম্বর নিঃশর্তভাবে নহাইব আমার এইখান যখন আমি বেনিফিটটা ঘোষণা করি আমি যা প্রতিশ্রুতি বিচার এই প্রতিশ্রুতিবিল আপনাদের এটা পালন করব লাগবে, আর এই ঘোষণা পত্রখন আমার ধারাবাহিক আন্দোলনের একটা প্রবলেম হব, তোমালকে নিয়ে নামা তোমালকে যুদ্ধে আমার লড়াই হব। কারণ এই নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমার কইলো 1977 যেটা ইমার্জেন্সির পিছন ইলেকশন হয়েছিল, যেটা দেশের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছিল ভুলবার কংগ্রেসে, আজির পরিস্থিতি তার একটা খাপ খাই পড়েছে। আজির পরিস্থিতি আমি সকল ঐক্যবদ্ধ হই এনেকুৱা পরিস্থিতি আহিছে, নহলে তেওঁলোকে আমার বিধ্বস্ত করে দিব। আমার গণরাজ্যের যে গণতন্ত্র বা সাংসদীয় যে গণতন্ত্র এ আজি সম্পূর্ণ বিপদে পড়েছে। আপনার কালিপুর প্রশ্ন পাইছে কি নাই, আনকি মোদিয়ে মডেল কোডক ভাড়া করা আরম্ভ করে দিয়েছে, রেলের টিকিট 10 মার্চ মডেল কোডক ঘোষণা গ্রহণ করলে রেল টিকিট কাটবলে গেলে মোদির ছবি আছে, আর ইলেকশন কমিশনের ডর পয়েন্ট আসবে মোদির ফটো, মোদির ফটো আছে এটা উপায় নপায় আই সি আর টি পেশার দিছে, আই সি আর টি কাপটা বন্ধ করেছে, মানে এইটুকু মরা নাই যেন কাকু নমনা হয়েছে, মানে এখন একনায়কত্ব বা প্রতিষ্ঠা করবলে চেষ্টা করবে। যেন ধর উত্তর প্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী সাক্ষী মহারাজ, তখন পুনপটিয়ায় কেছে 2019 নির্বাচনের পিছত 2014 এমপি বিজেপির এমপি সাক্ষী মহারাজ যে 2019 নির্বাচনের পিছত 2024 নির্বাচন নহয়, তাহলে এখন একদম হয়ে যাবে এবার জিতব লাগবে এখন। আর এস এসে কেছে 2025 আর এস এসের 100 বছর সেন্টিনারি পালন, এটা আমি হিন্দু রাষ্ট্র পরিপূর্ণ বনাই দিই, সেই অর্থ আক্রমণ ইয়াতে হয়েছে যে আমার যে বহুত্ববাদ আমার যে সংস্কৃতি সকল উপর আক্রমণ হয়েছে, ইভেন বহুত মানুষ আহি পেলায় আমার সম্প্রদায়ের সময় সকল মিলাপ্রীতা আছে, গোটে দেশের একটা বিরাট সকল ধর্ম একটা আহি আছে, গতি একটা
বিপদজনক আছে। এই ক্ষেত্ৰত আমাৰ তেওঁলোকৰ বিৰুদ্ধে সংগ্ৰাম আগুৱাই নিয়াৰ কাৰণে আমি এইটো ঘোষণা পত্ৰ প্ৰকাশ কৰিম। আৰু নিৰ্বাচনী ঘোষণা পত্ৰ প্ৰকাশৰ আগতে কেইটামান কথা মই কৈ দিব খুজিছোঁ যে এইবাৰ নিৰ্বাচন চি পি আই এম এল দৰে অতি গুৰুত্ব সহকাৰে আৰু 2014 চনৰ পিছত মোদী চৰকাৰ ক্ষমতাত বহাৰ পিছত এই যোৱা প্ৰায় 5টা বছৰ আমাৰ দেশৰ গভীৰ সংকট হৈ গৈছে আৰু বিজেপি আৰ এছ এছে মিলি প্ৰায় দেশৰ এখন ফেচিবাজী জেগালৈ লৈ গৈছে। তেওঁলোকে দলিত সংখ্যালঘু ওপৰত বৰ্বৰভাৱে আক্ৰমণ কৰিছে। তেওঁলোকে ছাত্ৰ যুৱক কৃষক মহিলা সকলোৰে যিনে আন্দোলন কৰে তেওঁলোকক প্ৰতিবাদ কৰিছে। তেওঁলোকে আনকি বুদ্ধিজীৱী বিৰোধ মত দাঙি ধৰাসকলকো তেওঁলোকে আক্ৰমণ কৰিছে আৰু তেওঁলোকে এই 2019 চনৰ নিৰ্বাচনটো বিজেপিৰ গুৰুত্ব সহকাৰে লৈছে আৰু এইটো গুৰুত্ব সহকাৰে লৈছে। তেওঁলোকে এই শাসনটো এই ফেচিবাদী শাসনটো স্থায়ী কৰিবৰ কাৰণে দীঘলীয়া কৰিবৰ কাৰণে আক্ৰমণ চেষ্টা তেওঁলোকে আৰু তেওঁলোকে গোটেই ৰাষ্ট্ৰ ক্ষমতাটোক নিজ ৰাষ্ট্ৰত দাখিল দখল কৰিব বিচাৰিছে তেওঁলোকে। আনকি আমাৰ ভাৰতীয় গণতন্ত্ৰৰ প্ৰতিষ্ঠা আছে যেনে চি বি আইৰ পৰা আৰ বি আইলৈকে এনফৰ্চমেণ্ট ডিৰেক্টৰৰ পৰা আপুনি ইউ ডি চিলৈকে সকলো অনুষ্ঠান তেওঁলোকে নিজৰ কুক্ষিগত কৰিব বিচাৰিছে। আনকি তেওঁলোকে সংবিধানৰ বহুত বস্তু এটা সলনি কৰি দিব বিচাৰিছে। গতিকে এইটো আমি গুৰুত্ব সহকাৰে লৈছোঁ আৰু আমি 2019 চনৰ নিৰ্বাচনত আমি যিকোনো উপায়ে যিকোনো শক্তিৰে বিজেপিক আমি পৰাস্ত কৰাব বিচাৰিছোঁ। আমি ফেচিবাদৰ ৰথ যাতে আৰু আগুৱাই যাব নোৱাৰে তাৰ কাৰণে আমি বিচাৰিছোঁ। কিন্তু গোটেই ভাৰতবৰ্ষত এক সুস্থ মহাগঠবন্ধন হোৱা নাই, সেইটো এটা ঘটনা। কিছু কিছু ৰাজ্যত হৈছে। এনে পৰিপ্ৰেক্ষিতত আমি খুব সীমিত সংখ্যক আসনত মানে প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ সিদ্ধান্ত লৈছোঁ, একদম মিনিমাম। ইয়াৰ ধৰক যোৱাবাৰ আমি প্ৰায় 100 ভাৰতবৰ্ষত আমি প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছোঁ। 100 যোৱাবাৰ 98 2014 আমি তেতিয়া জিকা নাছিলোঁ, মানে এখনো সম্পন্ন নাছিলোঁ। এইবাৰ আমি কিন্তু কমাব বিচাৰিছোঁ, কিন্তু আমাৰ ভোট সংখ্যা বহুততে বাঢ়ি গৈছিলোঁ। যেনে ঝাৰখণ্ডৰ কুদাৰমাত প্ৰায় 2,50,000 ভোট পাইছিলোঁ। এইবাৰ কিমান কৰিব?